তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে? গাছের ছায়ায়, লতায়, পাতায়, উদাসী বনের বায়। আজ আমরা গিয়েছিলাম আমাদের দপ্তরির বাসায়, দাওয়াত ছিল। বাসা কাছেই, স্কুলের কাছেই বাসা। আমরা সবাই মিলে তার বাসায় যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম একটা শিমের মাচা, এত সুন্দর শিম ধরেছে, খুব ভালো লাগলো। এই যে আমরা সবাই যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম যে তারা খড়ির চুলায় রান্না করছে আমাদের জন্য। আমরা মেনু বলে দিয়েছিলাম, ডাল, ভাত, কচু শাক, মাছের ভর্তা, আমরা এই সমস্ত খাবার খাবো। কিন্তু খেতে গিয়ে তো দেখে এলাহি কাণ্ড, অনেক কিছু করে ফেলেছে সে। আসলে হঠাৎই আমরা তার বাসায় যাওয়ার একটা প্ল্যান করি। আমরা 11 জন, তো তার ছোট একজন মেয়ে হয়েছে, দ্বিতীয় সন্তান, প্রথমটাও তার মেয়ে সন্তান। আমরা ওর মেয়েকেই দেখতে এসেছি। আজ সেই বেবিটার বয়স হলো 46 দিন। এই যে বাসায় ঢুকছি আমরা, এই যে খাওয়ার আয়োজন করেছে আমাদের দপ্তরি, আমাদের ছোট ভাই, এই যে ছোট্ট বেবি মানহা, নামটা অনেক সুন্দর, মাশাল্লাহ বেবি অনেক সুস্থ আছে। বেবিকে কোলে নেওয়ার খুব ইচ্ছা, তার ছোট ছোট পাগুলো আমি নাড়ছিলাম, আমার ছোট মেয়েটা তার গাল নাড়ছিল। এই যে আমার সাথে বেবিটা চোখে চোখে কথা বলছে তার ভাষায়, মাশাল্লাহ, খুবই কিউট বেবি। আল্লাহ তাকে সুস্থ রাখুক, বড় করুক, সেই দোয়া করি। আমরা তো অনেক স্টাফ অনেকজন, তো কেউ কেউ খেতে বসে গিয়েছেন, আমি খাইনি, আমি ছোট বেবিকে কোলে নিয়েছিলাম। ছোট বেবির গায়ের গন্ধটা আমার খুবই পছন্দ। এই যে বেবি আমার কোলে, মানহা বেবি, এটা বড় মেয়ে মেহনাজ। ছোট বেবিকে আমি দোলনায় দিয়ে দিলাম, কত সুন্দরভাবে সে অবাক দৃশ্য, অবাক বিস্ময়ে দেখছে সব কিছু। একটু খাওয়ার আইটেমে গেলাম, অনেক কিছু আয়োজন করেছে খায়রুল অল্প সময়ের মধ্যে। আমরা শত নিষেধ করেছি, শত বাধা উপেক্ষা করে সে অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য। সবাই খুব মজা করে খাচ্ছে আর কি। মাসকালের ডাল ছিল, খাসির মাংস ছিল, লাল শাক, খাসির মাংস, মাছের ভর্তা, আলু ভাজি, বেগুন ভাজি, মোটামুটি 8-9 রকম পদের তরকারি। তারপরে মিষ্টি পান খাবো, দেখি যে আমার ভাগে মিষ্টি পান নেই, পরে আমি চেঞ্জ করে নিলাম। এই যে মিষ্টি পান, মিষ্টি পানটা আসলে খাবার খাওয়ার পর, ভারী খাবার খাওয়ার পর খেলে ভালো লাগে।